কড়াইতে চার চামচের মতো তেল দিলাম, চার চামচের একটু বেশি। তেলটা গরম হোক, তেলে তেজপাতা ফোড়ন দিলাম, কেটে রাখা আলু একসাথে কুচো পেঁয়াজ দুটো, দেখে রাখা আদা রসুন বাটা করে তেলে মাখতে হবে। ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবে, বাঁধাকপিটা ভালো করে তেলে মাখতে হবে। দেড় চামচের মতো লবণ, এক চামচ হলুদ, চার চামচ জিরে গুঁড়ো, দু চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়তে হবে। সামান্য জলে দিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে। চিনিটা বেশি লাগবে, তিন চামচের মতো চিনি দিয়ে হয় দিয়ে ভালো করে মেলে দিন।
Complete.